আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, অসংখ্য ভালোবাসা আপনাদের পাচ্ছি আমরা প্রতিনিয়ত। আপনাদের কাছ থেকে যে পরিমাণ ফোন এবং এসএমএস এবং ইমেল আমরা পাচ্ছি সেটাই প্রমাণ করে দেয় যে আপনারা কি পরিমাণ ইন্টারেস্টেড এবং কি পরিমাণ আপনারা ফিডব্যাক পাচ্ছেন আমাদের কাছ থেকে। দর্শক, অসংখ্য রোগী আছেন, বিভিন্ন রকম সমস্যায় তারা জর্জরিত থাকেন। অনেকে বিভিন্ন আছে, ব্যথার জন্যিত সমস্যা থাকেন, কারো হার্টের সমস্যা থাকে, কারো চোখের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত থাকেন। বাট এই সমস্যাগুলোর মাঝখানে অনেকে চিন্তা করেন যে আমি হয়তো একটা ট্রিটমেন্ট করছি, সাথে পাশাপাশি আমার আরেকটা ট্রিটমেন্ট হয়তো আমি কিছুটা দিন পরে করব। এই যে মাঝখানে যে আসলে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে ওই সমস্যাটা অনেক বেশি প্রকট আকার ধারণ করে একটা সময়, এবং এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় যে তখন ওই ধরনের পেশেন্টকে ব্যাক করানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দর্শক, আজকে আমাদের সাথে যে পেশেন্ট এখানে উপস্থিত আছেন, উনি দীর্ঘদিন যাবত উনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন, নিয়মিত উনি ডায়ালিসিস করছেন, পাশাপাশি ওনার পিএলআইডি এই ডিসপ্রোলাপজনিত সমস্যায় উনি পড়েছিলেন এবং খুবই উইদিন শর্ট টাইমের ভিতরে একরকম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। দর্শক, আসুন একটু আমরা ওনার সাথে কথা বলি যে দুইটা ট্রিটমেন্ট উনি কীভাবে কন্টিনিউ করেছেন একসাথে এবং আজকে উনি কেমন আছেন। আসুন একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম দিদি, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। সন্ধ্যা সাহা, একজন গৃহিণী তো অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন ডিপিআরসি হসপিটালে। আচ্ছা, আপনার কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন। ওই তো মাজার ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল। এটা কতদিন থেকে আপনার মনে আছে? হঠাৎ করে দেখছেন কোমরে ব্যথা, সেই কোমরের ব্যথাটাকে রেফার করতো পায়ের নিচের দিকে বা হাঁটুতে, সেই দিকে ব্যথাটা যেত এবং বিছানার থেকে উঠতে পারতাম না। মানে হঠাৎ করে আপনি দেখছেন যে ব্যথা, এবং ব্যথাটা হঠাৎ করে এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে, হঠাৎ করে আপনি দেখছেন যে আর আপনি আগের মতো হাঁটাচলা করতে পারছেন না এবং উঠতেই পারছেন না, এবং কারোর সাহায্য ছাড়া বিছানা থেকে যে নিজে নিজে উঠবেন সেটা আর সম্ভব হচ্ছিল না। হঠাৎ করে একটু অবাক লাগলো যে কী ব্যাপার, কী এমন হলো যে আমি হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেলাম। তখন কী করলেন, প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? ডায়ালিসিসের ডাক্তার উনি রেফার করলো। আচ্ছা, অর্থোপেডিক্সের কাছে। সেখানে যাওয়ার পর কি ডক্টর কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? এক্স-রে করলো, পরে যে এমআরআই করে। আচ্ছা, তারপরে উনি কোনো ওষুধ বা কিছু দিয়েছিলেন? উনি থেরাপি করেছে, ওই আইএফটি এবং দুটো আর একটা হলো এমডব্লিউডি, এই দুটো করিয়েছিল, এই 10 সিটিংস। আচ্ছা, তারপরে পরবর্তীতে আবার আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন। ওই তো তখন হলো ওই শুয়ে থাকলে ভালো থাকতাম, কিন্তু যদি একটু নড়াচড়া করতাম আবার বিছানায় পড়ে যেতাম। প্রচন্ড ব্যথা, হ্যাঁ প্রচন্ড ব্যথা। প্রচন্ড ব্যথার জন্য কি এমন হয়েছে কখনো রাতের বেলা ঘুমাতে পারছেন না ব্যথার যন্ত্রণায়? মানে একটা সুস্থ মানুষ হঠাৎ করে দেখছেন বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন। স্যারের কাছে যখন আসলেন ট্রিটমেন্টের জন্য, স্যার ট্রিটমেন্ট শুরু করলো, আজকে কততম দিন আপনার? দশমতম দিন। কেমন আছেন আজকে আপনি? এখন অনেক ভালো আছি। এখন কি আপনি হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, আমি শুনেছি যে আপনি সিঁড়ি দিয়ে এখন উঠানামা করতে পারছেন, যে মানুষটা কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারতেন না, নড়াচড়া করলেই প্রচণ্ড ব্যথা হতো, সেই মানুষটা এখন সিঁড়ি দিয়ে উঠানামা করছেন, এখানে ওখানে যাচ্ছেন, সব কাজই করছেন নিজের মতো করে। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। দর্শক, এই যে একটা সিচুয়েশন, দর্শক এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে পরিবারের যে আপন মানুষগুলো আছেন বা পরিবারের যে সদস্যরা আছেন তাদের ভূমিকা আসলে এখানে অনেকটুকু। তাদের যদি প্রকৃত সাপোর্ট পাওয়া যায় এই ধরনের মানুষগুলোকে কিন্তু ফিরিয়ে আনাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং তারা মানসিকভাবেও অনেক বেশি সুস্থ থাকেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই দম্পতি। ওনার হাজব্যান্ড এখানে ছিলেন এবং পুরো সময়টাতে উনি ওনার সাথেই ছিলেন এবং পুরো পরিবারের সহযোগিতার কারণে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন। আসুন দর্শক একটু ওনার সাথেও পরিচিত হই। কী করেছিলেন ওই সময়টাতে, কেমন দেখেছিলেন পুরো যুদ্ধের সময়টা, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি।
আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। সুশীল কুমার সাহা। সুশীল কুমার সাহা, স্যার বাসা কোথায় স্যার আপনাদের? গুলশান এক নম্বর। গুলশান এক নম্বর। স্যার আমরা জানি যে আপনার সহধর্মিনী দীর্ঘদিন যাবত উনি কিডনি রোগে আক্রান্ত আছেন, নিয়মিত ওনার ডায়ালিসিস করা হচ্ছে। মাঝখানে উনি দীর্ঘদিন যাবত উনি ডায়ালিসিস করে আসছেন, তো মাঝখানে হঠাৎ করে আমরা যেটা জানলাম যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলেন, তো আমাদেরকে যদি একটু ওই সময়টার কথা বলেন যে কী হয়েছিল, ওই সময়টা কেমন দেখেছিলেন বা আপনারা কী ধরনের ট্রিটমেন্ট তখন শুরু করেছিলেন? ঠিক ওই সময়টা হঠাৎ করেই ওই পেইন, ইয়ের লাম্বার পেইনটা, কোমরের পেইনটা বেশি হয়েছিল। আমি এমন হয়েছিল একদম বেডে ছিল, আমি খাইয়ে পর্যন্ত দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, তো নিজে তারপরে হুইল চেয়ার ছাড়া চলতে পারতাম। আচ্ছা, নিজে একা আর মুভ করতে পারছিলেন না হঠাৎ করে? হঠাৎ করে। তো পরে হসপিটালে যেত, ওই গাড়ি থেকে নেমেই ধরে নামাইতে হইতো, তারপরে হুইল চেয়ারে ইয়ে করতো, আবার আসার সময় সেম। তো তারপরে তো স্যারের এখানে আসলাম, আসার পরে তো উনি বিভিন্নভাবে মানে থেরাপি, তারপরে মেডিসিন এগুলো দেওয়ার পরে ওই পেপার্স বলতে আমার এইটাই দেখে উনি বললো যে কিছুদিন 10-12 দিন ভর্তি থেকে এই করাই। তারপরে তো নিয়মিত ওষুধও খাচ্ছে এবং ওই থেরাপিগুলো হচ্ছে। তো আজকে 10ম দিন, উনি যথেষ্ট ভালো আছে এবং গতকাল আমি ওই 3তলা থেকে সিঁড়ি দিয়ে বেয়ে নেমেছি, আবার আসার সময় নিচতলাটাই সিঁড়ি দিয়েই উঠছে। আচ্ছা, তো মানে অনেকটা ঠিক অসুস্থ পেইনটা ফিল করতেছেন? ফিল করছেন না এখন, আর ফিলই করতেছেন মানে অসুস্থ হওয়ার আগে ঠিক অনেকটা যেমন ছিলেন প্রায় অনেকটা ওরকমই এখন আছেন, হাঁটাচলা করছেন? কারণ ওই ইটা মানে পেইন আপাতত কয়েকদিন ধরে, আমারে তো আরো 2 দিন আগে থেকে বলতেছে জায়গা জায়গা কমে গেছে, কমে গেছে। তো ওই কারণেই আর কি ইয়ের আমরা ডিসিশন নিলাম। স্যার পরশু দিন আসছিল, আমি বলছি যে স্যার পেশেন্ট তো যাইতে চাইতেছে, কয়েকে ভালো হয়ে গেছে হ্যান তেন। তো পরে ইয়ের ওই যে নাসরিন নামে যে ইটা, তো থেরাপিস্টটাও করে, তো পরে ও ছিল, বললো যে তাহলে একে হাঁটাও ঠাটাও, হ্যাঁ দেখো। তো উনি বলছে, তো আমি পরে কালকেও তো ডায়ালিসিস ছিল গতকাল, ডায়ালিসিস করে আসে পরে আমি ওই যে সন্ধ্যায় আপনাদের ওই ম্যানেজারকে বললাম যে আগামীকাল সন্ধ্যায় চলে যাব। আচ্ছা, সো এই যে দীর্ঘদিন পর আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আজকে? যথেষ্ট ভালো এখন। এটা এখন সমস্যা হয়েছে যে আবার কতদিন পরে কিভাবে কি দেখা দেয়, এটাও বিষয় আছে, একটু সঠিক নিয়ম কানুনে থাকতে হবে। স্যার আমাদের দেশে এরকম অসংখ্য পেশেন্ট আছেন, হয়তো আপনাদের জানা ছিল বলে হয়তো সরাসরি চলে আসতে পেরেছেন, একটা সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন। স্যার আমি তো পুরানো পেশেন্ট, আমাদের যে ইয়ে সার্ভিক্যাল, আপনারা সার্ভিক্যাল ওখানে থাকতে আমি তখন জাপান গার্ডেনে থাকতাম। জি, তো আমি 16তে চলে গেছি গুলশান, আমি এখানটায় অনেক দিন করিয়েছি তো থেরাপি। স্যার অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য একটাই কথা যে DPRC এখানকার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আছেন এবং তার স্টাফ সবাই দক্ষ এবং যথেষ্ট হেল্পফুল। তো আমরা সবাইকে বলবো যে এখানে স্যারের এখানে আসার জন্য যাদের এই জাতীয় সমস্যাগুলো আছে তারা এই করবে, কি হয় এখানে দেখিয়ে সম্পূর্ণ আশাবাদী আমি যে সুস্থতা ফিরে পাবে। ধন্যবাদ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য উদাহরণ আছে, চিন্তাভাবনা করুন, বুঝুন, জানুন, আগে যেই জায়গায় চিকিৎসা করতে চান সেটা সম্পর্কে আগে ভালো করে জানেন, শিওর হন আসলে এই চিকিৎসাটা আপনার জন্য কিনা বা আপনার জন্য কোন চিকিৎসাটা বা কোন কনসালটেন্ট আপনার জন্য আসলে উপযুক্ত, সেই অনুযায়ী চিকিৎসা করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।